যে কোনো সময় তাইওয়ান আক্রমণ করতে পারে চীন। রাশিয়া ইউক্রেন সংঘাত এখনও সামাল দিয়ে উঠতে পারেনি বিশ্ব। এর মধ্যে বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা আভাস দিচ্ছেন যে কোনো সময় বাঁধতে পারে আরেকটি যুদ্ধ। চীন নিজের এতদিনের উচ্চাভিলাষ পূরণের লক্ষ্যে আক্রমণ করতে পারে তাইওয়ান। বিশ্ব ইতিহাস ও সভ্যতার সঙ্গে সংঘাত শব্দটি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এমন কোনো শতাব্দী যায়নি যেখানে যুদ্ধ হয়নি। যুদ্ধের ধরন বদলেছে, পরিবর্তন হয়েছে কলাকৌশল, কিন্তু দিন শেষে বাইবেলের বাণীর মতো একথাও সত্য যে এই পৃথিবী পৃষ্ঠে এখন আর কোনো কিছুই নতুন না। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করল, তখন পশ্চিমারা রাশিয়াকে রুখতে দেশটির উপর সহস্রাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই রণকৌশল বহুদিনের পুরনো। যখন কোনো দেশকে অন্য দেশ নাস্তানাবুদ করতে চাইত, তখন তাদের রসদ বাজেয়াপ্ত ও নতুন রসদ আসার পাইপলাইন বন্ধ করে দেওয়া হতো। আগে প্রাচীর ঘেরা ছোট ছোট নগর রাষ্ট্র অবরোধ করে তাদের অভাবের মধ্যে ফেলে যুদ্ধ জয় করত আক্রমণকারীরা। এখন দৃশ্যমান সৈন্য সামন্ত নিয়ে সীমান্তে অবরোধ দেয়া সম্ভব না হলেও নিষেধাজ্ঞা আরোপ করে প্রয়োগ করা হয় নতুন রূপে পুরনো সেই অস্ত্র। 80-এর দশকের স্নায়ুযুদ্ধের সময় দেখা গেছে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের আঁচ পাওয়া মাত্র নিজেদের রসদ জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েছিল। খাদ্য তো বটেই, সোভিয়েত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে বিশাল বিশাল ব্লাড ব্যাংকের বন্দোবস্ত করেছিল। সাবেক সোভিয়েত তথা বর্তমান রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের ইতিহাস পুরনো। তবে বর্তমান যুক্তরাষ্ট্রের যতটা না বড় শত্রু রাশিয়া, তার চেয়ে ঢের বড় শত্রু চীন। অঘোষিতভাবে চলছে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধ। সেমিকন্ডাক্টরই হোক বা যে কোনো খাদ্যপণ্য আমদানি রফতানি হোক, কেউ কাউকে ছাড় দিতে একেবারেই নারাজ। অনেক অর্থনীতিবিদ বলছেন দ্রুত সময়ের মধ্যে চীন যুক্তরাষ্ট্রকে টপকে যাবে, পাবে সুপার পাওয়ারের তকমা। তবে এতদিনের মুকুটধারী যুক্তরাষ্ট্র ছাড়বার পাত্র নয়। ভূরাজনীতিতে চীনের দুর্বলতা যেখানে তাইওয়ান, সেখানেই বারবার চীনকে আঘাত করছে পশ্চিমা এদেশটি। এতে করে চীন বুঝে গেছে যুদ্ধ ছাড়া তাইওয়ান অধিকারের আর কোনো রাস্তা খোলা নেই। তবে অনেকের মনেই প্রশ্ন, তাইওয়ানের যে ভৌগোলিক অবস্থান, তাতে দ্বীপরাষ্ট্রটিকে আক্রমণ করা চীনের জন্য আদৌ বুদ্ধিমানের কাজ হবে কি না। তার থেকে বড় কথা, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া চীন যুদ্ধ বাঁধালে এবং গণনিষেধাজ্ঞার শিকার হলে সামাল দেবে কিভাবে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুসারে চীন বহুদিন ধরে তাইওয়ান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। নিজেদের সেনাবাহিনীর আকার ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা সামাল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এশিয়ার শক্তিমান এই দেশটি। সাপ্তাহিক ম্যাগাজিন ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যাব্রিয়েল কোলিন্স বলেন, চীন জ্বালানি, খাদ্য ও শিল্প কারখানার জন্য প্রয়োজনীয় ধাতব দ্রব্যাদি মজুত করছে। যুদ্ধ শুরু হলে যাতে কোনোভাবে জ্বালানির সংকট না হয়, খাদ্যের টান না পড়ে ও কারখানায় অস্ত্র তৈরির প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে, সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছে চীন। সম্প্রতি চীনের জ্বালানি আমদানির জরিপ বিশ্লেষণ করে দেখা যায়, দেশটি তার ব্যবহারযোগ্য মোট জ্বালানির 4/3 আমদানি করে। তবে বর্তমানে চীন যে পরিমাণে জ্বালানি আমদানি করছে, তার মাত্র 20% ব্যবহার করছে। গত 3 মাসে চীনের তেল আমদানি বেড়েছে কয়েক গুণ, কিন্তু সে তুলনায় আমদানিকৃত তেলের ব্যবহার বাড়েনি। উল্টো চীন জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হচ্ছে। একদিকে তেল ব্যবহারে সাশ্রয়ী হচ্ছে চীন, অন্যদিকে নিজেদের তেলের রিজার্ভ বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য মতে, চীন নিজেদের রিজার্ভের আকার ও ধারণ ক্ষমতা বাড়াচ্ছে এবং এমন সব জায়গায় তেল জমা রাখছে যা খুঁজে পাওয়া কঠিন। যে হারে জ্বালানি সঞ্চয় করছে চীন, তাতে আভাস পাওয়া যাচ্ছে বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। যদিও সৌদির সঙ্গে চীনের সম্পর্ক বর্তমানে বেশ উষ্ণ, তবে চীন নিজেকে এমনভাবে প্রস্তুত করছে যাতে যুদ্ধ শুরু হলে নিজের রিজার্ভে থাকা তেল দিয়েই বছরখানিক সামাল দেওয়া যায়। যদিও চীনের প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা অপেক্ষাকৃত কম, তবে রসদে তেলের বিকল্প হিসেবে গ্যাস কিনে রেখেছে চীন। পশ্চিমাদের উপর প্রতিশোধ নিতে রাশিয়া যখন নর্ড স্ট্রিম 1 পাইপলাইন বন্ধ করে দেয়, তখন দেশটির 91% গ্যাস কিনে নেয় চীন। চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিষয়ক 20টি কোম্পানি রাশিয়া থেকে গ্যাস কিনেছে, যেখানে 9টি কোম্পানি প্রথমবারের মতো গ্যাস কেনার সিদ্ধান্ত নেয়। এবার প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা না থাকার পরেও চীন কেন গ্যাস কিনছে? এ ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, চীনের নিজস্ব কয়লার কোনো কমতি নেই, তারপরও গ্যাস কেনার পেছনে 2টি যুক্তি আছে। প্রথমত, তাইওয়ান আক্রমণ নিয়ে চীন নিজেদের জ্বালানিতে বিন্দুমাত্র দুর্বলতা রাখতে চায় না। অন্যদিকে রাশিয়ার থেকে কম দামে কেনা গ্যাস পরে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়ার বাসনা। এতে করে যুদ্ধের খরচ চালাতে সুবিধা পাবে দেশটি। জ্বালানির পাশাপাশি খাদ্য মজুতের দিকেও জোর দিচ্ছে চীন। একদিকে যেমনি ট্যাঙ্কের রসদ জ্বালানি ঠিক রাখছে, অন্যদিকে মানুষের রসদ খাদ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে শি জিনপিংয়ের দেশটি।
মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী চীনের কাছে যে পরিমাণে গম মজুদ আছে তা দিয়ে অনায়াসে দেশটির দেড় বছর চলে যাবে। এত বড় মজুদ থাকার পরও দেশটি দেদার্সে খাদ্য আমদানি করছে। শুধু গম না, ভুট্টা, চাল ও সয়াবিনের মতো খাদ্য আমদানি করে জমা করছে চীন। চীন নিজেদের সয়াবিনের মজুদের 84% পূর্ণ করেছে আমদানির মাধ্যমে। অনেকের মনে প্রশ্ন জেগেছে, এত সয়াবিন দিয়ে কি করবে দেশটি? মূলত চীনে মাংসের চাহিদার 60% পূরণ হয় শুকরের মাংস থেকে, আর শুকরের প্রধান খাদ্য সয়াবিন। অর্থাৎ শস্য আমদানি করলেও আমিষের ব্যাপারটিও মাথায় রেখেছে চীন। মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বর্তমানে দেশটির কৃষি বিভাগে কর্মরত গুস্তাভ ফেরিরা বলেন, চীন যেভাবে শস্য কিনছে তা স্বাভাবিক না। না দেশটির মানুষের বর্তমান চাহিদার সঙ্গে তাদের শস্য ক্রয়ের সামঞ্জস্যতা আছে, না তাদের গবাদি পশুর সংখ্যা হিসাব করলে এই ক্রয়ের যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে। চীনের কাছে বর্তমানে গবাদি পশুর যে পরিমাণ খাদ্য মজুত আছে তা দিয়ে অনায়াসে 2 মাস চলে যাবে, কিন্তু এরপরও ব্যাপক হারে শস্য আমদানি করছে দেশটি। এতে করে চীন যে যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এ সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। জ্বালানি ও খাদ্যের পাশাপাশি চীনের দৃষ্টি এখন ধাতব দ্রব্য ক্রয়ে, বিশেষ করে অস্ত্র তৈরিতে যেসব ধাতু ব্যবহার করা হয় তা কিনে রাখছে চীন। হঠাৎ করে চীন বেরিলিয়াম ও নিওবিয়ামের মতো ধাতু কিনা বাড়িয়ে দিয়েছে। মূলত অত্যাধুনিক অস্ত্রের গিয়ার তৈরিতে এ দুটি ধাতু ব্যবহৃত হয়। এর পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়াম আমদানি করছে দেশটি। ট্যাঙ্কের ইঞ্জিন তৈরিতে এসব ধাতুর ব্যবহার সর্বজনবিদিত। ধাতু আমদানির পাশাপাশি রফতানিও সীমিত করেছে দেশটি। চলতি বছরের জুলাইতে যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম ও জার্মেনিয়াম আমদানি সীমাবদ্ধ করেছে চীন। মূলত চিপ ও সেমিকন্ডাক্টর তৈরিতে এসব ধাতু ব্যবহার করা হয়ে থাকে। চীনের এমন সিদ্ধান্ত অঘোষিতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে বলে অভিযোগ করেছে পশ্চিমারা। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীন এমন সব দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নত করতে শুরু করেছে যারা তাইওয়ানে চীনের আক্রমণ করা না করা নিয়ে মাথা ঘামায় না। অন্যদিকে নানা কারণে এসব দেশের উপর যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব কম, তাই তাদের নিষেধাজ্ঞা নিয়েও কোনো ঝামেলা নেই। এত বিকল্প রাস্তা খোলা থাকার পরও চীনের এসব প্রস্তুতির মূল কারণ যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়া। ডলার নিয়ে আসল শিক্ষাটি চীন পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে। রাশিয়াকে সুইফট থেকে বের করে দেওয়া, দেশটির ডলারের মজুদ বাজেয়াপ্ত করা থেকে অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা চীনকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আর যা হোক ডলারের উপর ভরসা করলে ভুগতে হবে। তাই তো নতুন করে চীন যাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করছে সেখানে ডলারের পরিবর্তে ব্যবহার করছে নিজস্ব মুদ্রা ইউয়ান। নিজেদের রিজার্ভ থেকে ডলার এবং ইউরোর আধিপত্য কমিয়ে স্বাবলম্বী হওয়ার সব ধরনের চেষ্টা করছে দেশটি। অনেক নিরাপত্তা বিশ্লেষক বলছেন, চীন এখনও তাইওয়ান আক্রমণ করছে না, এর মূল কারণ দেশটি নিজেদের মুদ্রা ব্যবস্থা ও অর্থনীতিকে ঢেলে সাজাতে আরও কিছুদিন সময় নিচ্ছে। তবে সৌদি থেকে শুরু করে শক্তিমান দেশগুলোর সঙ্গে ইউয়ানের চুক্তি চীনকে তাইওয়ান আক্রমণে আরও আশাবাদী করে তুলছে। কবে নাগাদ চীন তাইওয়ান আক্রমণ করতে পারে তার দিনক্ষণ সঠিক জানা না গেলেও পশ্চিমারা ধারণা করছে যে কোনো সময়ে চীন আরেকটি যুদ্ধের সূচনা করতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব নিরাপত্তা নিয়ে দেয়া বক্তৃতায় যখন বলেন সমুদ্র ঝড় উঠতে যাচ্ছে, তখন বুঝতে বাকি থাকে না প্রশান্ত মহাসাগর অশান্ত হতে খুব বেশি দেরি নেই।